অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে ফরাক্কা ব্যারেজের একষট্টি নম্বর গেটের পাশে পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাতে একটি ট্রেন যাওয়ার পর ফরাক্কা ব্যারেজের একষট্টি নম্বর গেটের সামনে রেল লাইনের পাশে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন ফরাক্কা ব্যারেজের সিআইএসএফ তাকে উদ্ধার করে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ফরাক্কা থানার পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে তার পুলিশ মৃতদেহ উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়